আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো ম্যাজিক ওয়ান টুল নিয়ে। ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কমান্ড হলো ওয়াই, অর্থাৎ আমরা যদি মাউস ধরে এই ম্যাজিক ওয়ান টুলের পাশে ক্লিক করি, এখানে আমাদের শর্টকাটটা দেখাবে। আমাদের ম্যাজিক ওয়ান টুল এটা ওয়াই শর্টকাট, কিবোর্ড থেকে যদি আমরা শুধু ওয়াই প্রেস করি তাহলে ম্যাজিক ওয়ান টুলটা অ্যাক্টিভ হবে। তো প্রশ্ন হলো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কি করতে পারি। তো ইতিপূর্বে আমি ডিরেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, সিলেকশন টুল এবং ইলাস্ট্রেটর ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই সেগুলো দেখে নেবেন। আজ আমার টিউটোরিয়ালটা হলো পার্ট 5 ম্যাজিক ওয়ান টুল নিয়ে। যারা পার্ট 4, 2, 1 দেখেননি তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কিছু করার জন্য আমাকে আমাদের একটি অবজেক্ট এখানে ড্রয়িং করতে হবে। তো আমি এখানে একটি অবজেক্ট ড্রয়িং করতেছি, তারপর আমি বুঝাচ্ছি যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কিভাবে খুব সহজে কালারগুলো চেঞ্জ করতে পারি বা কী কী করতে পারি। তো এখানে আমরা এখান থেকে একটি ড্র নিই। এখানে আমি একটি বৃত্ত নিলাম অথবা পোলাইনগুলো নিলাম। এরপর আমি একটা বৃত্ত নেই, ইলিপস। এরপর থেকে একটি স্টার, স্টার থেকে আমরা এটাকে কী করে মাউস দিয়ে যদি উপর দিকে ড্রাগ করি এরকম স্টার বাড়বে। আর অল্টার মাউস দিয়ে যদি চাপ ধরে আমরা ডাউন কি চাপি তাহলে আমাদের এটা কমবে, অর্থাৎ আপ চাপলে বাড়বে, ডাউন কমবে, অর্থাৎ ডাউনেরও আপেরও। এরপর এটাকে আমরা একটা শিপ দলে এটা সোজা হবে। আমি জাস্ট এই তিনটাই নিলাম। এখন এই তিনটাকে আমরা একটু দূরত্ব কমায় দিই, আমাদের ড্রয়িংটা যেহেতু এই আর্টবোর্ডের মধ্যে আসবে। এবং একটা কালার এখান থেকে আমরা চেঞ্জ করি। আমি এটা ফর এক্সাম্পল ব্ল্যাক দিলাম, এটা রেড দিলাম, রেড না নিচেটা রেড দিই, এটা হলুদ থাক, আর ওপরটা আমরা ব্ল্যাক দিয়ে দিই। এই তিনটা আমরা একসাথে ব্লক করি। ব্লক করে এটাকে আমরা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যাই, হরিজন্টাল ভার্টিক্যাল দূরত্ব সমান করা যায়। এটাকে আমরা দৌড়েও নিয়ে আসতে পারি, মাঝে বরাবর নিয়ে আসলাম। এখন এটা সিলেক্ট থাকার পর আমরা এই রটের টুলে ক্লিক করব। রটের টুলে ক্লিক করার পর এই মধ্যে বিন্দুতে আমরা অল্টা ধরে এখানে ক্লিক করব। ক্লিক করবে এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে উপস্থাপন করব। আমরা কপি দিই, আমাদের একসাথে লেগে যাচ্ছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, আবার এখানে অল্টা ধরে ক্লিক করি, অর্থাৎ আমাদেরকে 25 দিলে হবে না, আমরা একটু মানটা বাড়িয়ে দিই, আমরা এটা 35 দিই। 35 দিয়ে কপিতে ক্লিক করি, তা হচ্ছে না, আমরা একটু বাড়িয়ে দিই, এখানে অল্টা ধরে ক্লিক করি, এখানে আমরা 50 দিই বা 40 দিই, কপি, 40 দিলে হচ্ছে না, তাহলে আমাদের 45 দিই। হ্যাঁ, এখন ঠিক মতো নিচ্ছে। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, তাহলে কি হবে আমার পার্শ্ববর্তী ড্রয়িংগুলো এখানে হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এটা পুরোটা ব্লক করলাম। ব্লক করার পর এখানে রেড কালার, উপরে ব্ল্যাক কালার, নিচে ইয়েলো কালার, এখানে অনেকগুলো কালার আছে, পারফেক্টলি তিনটা কালার। এখন যদি আমি এই ব্ল্যাক কালারকে সবগুলো সিলেক্ট করতে চাই, আমি যে এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এখানে আমার রেড আপনার তারপরে হলুদ এবং ব্ল্যাক তিনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু ব্ল্যাক সিলেক্ট করতে পারছি না। তো এখন আমাকে অবশ্যই এই ম্যাজিক ওয়ান টুলে শরণাপন্ন হতে হবে। এখন যদি এখানে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করি, দেন যেই কালারটা আমি সিলেক্ট করতে চাই ওই কালার উপরে ক্লিক করলে এই যতগুলো এই সেম কালার আছে ওই ততগুলি আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে রেডে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা রেড সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে ইউলে ক্লিক করি, আমার যতগুলো এখানে ইউলো আছে আমার ইউলো এরকম সিলেক্ট হবে। আমি যদি ব্ল্যাকে ক্লিক করি তাহলে ততটুকুই আমার ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যদি কোনো কালারকে সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে এই ম্যাজিক ওয়ান টুলের শরণাপন্ন হতে হবে। এখন আমি যদি এই রেড কালারকে আবার সিলেক্ট করে অন্য কালার দিতে চাই সেটাও পসিবল। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে মেজার ওয়াল নিয়ে যে কোনো একটা ক্লিক করলাম, আমার প্রত্যেকটা কালার কিন্তু
সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে রেটে পরিবর্তন অন্য কালার দিতে। আমি সোয়াচ অথবা কালার প্যালেটে এসে এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক করি। ক্লিক করার পর আমার এটা ফিল কালার আসতে হবে। এই ফিল কালার আসলে এটা আমার ফিল হয়ে যাবে। আমি যদি ব্ল্যাককে অন্য কালার ক্লিক করি তাহলে আমাকে প্রথম কী করতে হবে, এই ব্ল্যাকটাকে সিলেক্ট করতে হবে। আমি ম্যাজিক ওয়াল টুল নিব, এই ব্ল্যাকটা সিলেক্ট করব। আমার প্রত্যেকটা ব্ল্যাক সিলেক্ট হইল। সিলেক্ট হওয়ার পর আমি এই ফিল কালার আসি। এখান থেকে আমি কী কালার দেবো, এটাকে আমি যেই কালার ক্লিক করি, আমি যেহেতু গ্রিন ক্লিক করলাম এটা অটোমেটিক গ্রিন হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই হলুদ কালারটাকে আমি অন্য একটা কালারে রূপান্তর করব। তাহলে তদ্রূপভাবে প্রথমে সিলেকশনে বাদ দিই, আমি এখানে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করি। আমি একটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা ফিল কালার আসি। আমি চাচ্ছি এই হলুদটাকে রেড করে দেব। তাহলে এই রেড কালারে ক্লিক করব, আমার এই প্রত্যেকটা এরকম রেড কালার হয়ে যাবে। অথবা আমি যদি অন্য কোনো কালার ক্লিক করি সেটাও আমার সেই কালারে রূপান্তর হয়ে যাবে। তো এইভাবেই আমি যদি এখান থেকে আবার হলুদ দিই আবার হলুদ হয়ে যাবে। অর্থাৎ ম্যাজিক ওয়ান টুলের বিশেষত্ব হলো সেম কালার যদি আমার ডকুমেন্টে যে কটা থাকে সেই কটাকে আমি খুব সহজেই সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কাজটা করতে পারি, আমরা যদি ম্যাজিক ওয়ান টুলের উপরে এরকম ডাবল ক্লিক করি তাহলে একটা অপশন আসবে। এই অপশনটা এখানে দেখেন, ফিল কালার, স্ট্রোক কালার, তারপর আপনার স্ট্রোক হোয়াইট, অপাসিটি, ব্ল্যান্ডিং মোড, এই পাঁচটি অপশন আছে। অর্থাৎ এখানে আমার যেটা চেক থাকবে ওই অনুসারে আমার কালারটা সেট হবে, সিলেক্ট হবে, যেহেতু এটা আমার ম্যাজিক ওয়ান টুল সিলেকশন টুল। এখন এই ফিল কালারের আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর আমি সেম ফিল কালারগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি। এখন যদি যে কোনো একটাতে আমরা ক্লিক করি, ওই সেম ফিল কালার, অর্থাৎ এটা সবুজ তো এটাও সবুজ, পাশেটিও সবুজ, এই জন্য সেম ফিল কালারটা সে সিলেক্ট করেছে। এখন আমি এটা সিলেকশন বাদ দিই বাইরে। এখন যদি আমি এটার উপর ক্লিক করি, যেহেতু আমার ফিল কালার সিলেকশন করা আছে তো প্রত্যেকটাই আমার ওইভাবে সিলেক্ট হবে। এটা হলো ফিল কালারের ই। আর এখানে টলারেন্সি, এখানে আমরা ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো মান দিতে পারবো। এখানে যদি আমরা টলারেন্সি 20 দেই এবং ইন্টার দেই, আমাদের এই প্রত্যেকটা টলারেন্সি 20 হয়ে যাবে। এখন যদি আমরা ফিল কালারে ক্লিক করে যেটার দিকে আসি, দেখেন আমার টলারেন্সি 20। আমি যদি এটা আসি তাও আমার টলারেন্সি 20। এভাবে এটা একটা ক্লিক করলে ফিল কালারের মধ্যেও ওই সেম টলারেন্সিটা নিয়ে নেবে। যেভাবে ফিল কালার নিয়েছে টলারেন্সিটাও সেম হবে। আর ইচ্ছামতো আমরা এটাকে কমাতে বাড়াতে পারি আমাদের কালার সুবিধার্থে। এরপরে আসতেছে আমাদের স্ট্রোক কালার। আচ্ছা, স্ট্রোক কালারটা আমরা কীভাবে এখানে কাজ করতে পারি? ফর এক্সাম্পল, আমার এই স্ট্রোক কালারটা কি, আমি এটাকে লাল দিলাম, রেড দিলাম, এটা রেড আছে, এটাকে আমি স্ট্রোক কালার একটু বাড়িয়ে দেই, তাহলে আমার কালারটা বুঝতে সুবিধা হবে। আমি 2 দিলাম এবং এটাকে আমরা রেড করে দিলাম। আমি এটা ক্লিক করি, এটাকে আমরা 2 দিলাম এবং কালারটা আমরা রেড করি। এটাকে আমরা 1 দিলাম এবং কালারটা আমরা ইয়েলো করে দিই। এটাকে আমরা 1 PT করবো এবং ইয়েলো কালার করে দিই। 1 PT দেন কালারটা আমরা ইয়েলো করে দিই। এটাকে আমরা অন্য একটি স্ট্রোক দেই, রেড দিলাম এবং এটাকে আমরা 2 PT করে দিই। এখান থেকে এটাকে আমরা একটু 2 PT করি, এটাকে আমরা 1 PT করি এবং কালারটা আমরা ইয়েলো দিয়ে দিই। এটাকে আমরা 1 PT করি এবং কালারটা ইয়েলো দিয়ে দিই। অর্থাৎ এখানে আমি দুটা করে সেম রাখার অর্থ হলো, এটা আমি বোঝানোর জন্য আপনাদের বোঝানো একটু সহজ হবে, এটা আমি স্ট্রোক কালার। স্ট্রোক কালার বলতে আমরা সাধারণত বুঝি, আমি পূর্বে টিউটোরিয়ালে বলেছিলাম যে বাইরের অংশটুকুকে স্ট্রোক কালার বলে। এখানে দেখেন আমার এই স্ট্রোক কালারটা রেড, এই স্ট্রোক কালারটা রেড, আর এখানে আমার স্ট্রোক কালারটা হলুদ। আমি যদি এখন এই স্ট্রোক কালারে ক্লিক করি, স্ট্রোক কালার আমার সিলেক্ট, তো আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে কালারগুলো আমার রেড সেই কালারগুলো চেঞ্জ হবে। কিন্তু এখন কিন্তু আমার একটা হয়েছে, কারণ কি আমি কিন্তু এখন ম্যাজিক ওয়ান টুল নেই নি। তো যখন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক করব, আমার যে স্ট্রোক কালারগুলো সেই কালারগুলো এখানে চেঞ্জ হবে। সেইটা আমার দেখেন, এটা আমার স্ট্রোক কালার রেড, এটা রেড, এটা রেড, এই জন্য এটা রেড এই জন্য চেঞ্জ হয়েছে, এটা রেড এই জন্য চেঞ্জ হয়েছে। সেটা স্ট্রোক 1 বা 2 PT হোক সেটা সমস্যা না, সে কালারটা পেলেই সেটাকে সিলেক্ট করবে।
এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই হলুদটাতে ক্লিক করি দেখেন আমার হলুদ স্টক যেগুলো সেগুলো সিলেক্ট হয়েছে এখন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এই ব্ল্যাকে ক্লিক করি আমার যদি ব্ল্যাক থাকে ওই ব্ল্যাকগুলো এখানে সিলেক্ট হবে তো এইভাবে যেই স্টক কালার আমি ক্লিক করব ওই সেম কালারটা সে নেবে আমি যদি হলুদে ক্লিক করি আমার যতগুলো এখানে হলুদ আছে যেমন এটা হলুদ এটা হলুদ এটা হলুদ এটা হলুদ এজন্য সেই হলুদগুলো সিলেক্ট করেছে এখন আমার স্টক কালার যদি আমি রেডে ক্লিক করি তাহলে যেগুলো রেড আছে যার মধ্যে সেগুলো সিলেক্ট করবে এটা রেড এটা রেড এটা রেড দেখুন এই হলুদটা সিলেক্ট করেনি এইভাবে যেটা রেড আছে সেটা সিলেক্ট করেছে এটা হলো স্টক কালার আচ্ছা এরপর আছে স্টক হোয়াইট একটু আগে কিন্তু আমি এখানে কোনটা 1 ইঞ্চি 1 পিটি কোনটা 2 পিটি এরকম দিয়েছি তো যেটা আমি চাচ্ছি যে সেম স্টক কালারগুলো স্টক হোয়াইটগুলো যেটা মান সমান সেটা সিলেক্ট করতে আমি এটাকে সবগুলোকে ডিসিলেক্ট করে বাইরে ক্লিক করে এরপর আমি স্টক উইথে ক্লিক করলাম আর টলারেন্স একটা দিলেই হলো আপনার ইচ্ছা মতো এটা দিতে পারবেন এখন আমরা এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করি এখন আমরা কি দেখব যেগুলোর স্টক সেম পরিমাণ যেমন এটার স্টক আমি ক্লিক করি এখানে ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর যেটার স্টক আমার সেম সেটাই আমি টলারেন্স জিরো করে দেই যেটার স্টক আমার সেম কালার সেম হোয়াইট মানে আমার এটা কত ইঞ্চ আছে এখানে আমরা স্টকে গেলে দেখতে পারতেছি 0.16 পিটি এখন আমি এখানে স্টক হোয়াইটে ক্লিক করে ম্যাজিক ওয়ান্ডে ক্লিক করব এটা ক্লিক করলে এই এর মানটা অনুসারে আমার এটা সিলেক্ট হয়েছে দেখেন এটার স্টকের মান যা এটার স্টকের মানও তা এই এই ভিতরের স্টকের মানও তা এই জন্য এগুলো সিলেক্ট হয়েছে আমার পাশে একটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়নি কারণ এটা স্টকের মানটা বেশি আছে আমি আবার এটা বাইরে ক্লিক করি এখন এই স্টক অনুসারে আমি সিলেক্ট করতে চাচ্ছি তাহলে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নেব দেন এটা ক্লিক করব এই এটার যে স্টকের মান আমার হলো 2 পিটি এই 2 পিটি দা এখানে যা আছে সেটাই আমার চলে আসবে এরপর যদি আমরা এখানে খেয়াল করি আমরা যদি ম্যাজিক ওয়ান টুলে যাই আমরা যদি এটাতে ক্লিক করি তো এটার স্টকের মান আমার কত তো ওই অনুসারে বাকিগুলোর মান নিয়ে নেবে আমরা যদি এটাতে ক্লিক করি এইটার স্টকের মান কত এটার স্টক মানে 1 অর্থাৎ এখানে যতগুলো স্টকের মান 1 থাকবে সে ততগুলোকে সিলেক্ট করবে বাকিগুলোকে সিলেক্ট করবে না এরপর আছে অপাসিটি আমরা যদি অপাসিটি ক্লিক করে দেই সেম অপাসিটির পিক্সেলগুলোকে সে সিলেক্ট করবে ফর এক্সাম্পল আমি এটাকে অপাসিটি হিসাবে এটার অপাসিটি আমি কমাই দেই এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে আসি এই ট্রান্সপারেন্সি এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এটার অপাসিটি 100 আছে আমরা এটার অপাসিটি 50 করে দেই এন্টার এটা 50 করলাম দেন এটাকে আমি 50 করে দেই 50 দেন এটাকে আমি 25 করি এন্টার দেন এটাকে আমি করি 25 এটাকে আমি করি 75 এন্টার এটাকে আমি করি 75 এটা থেকে আমি করি 50 এখন প্রত্যেকটার অপাসিটির মান আমি ভিন্ন দিলাম এখন আমি চাচ্ছি যেগুলোর মান সেম সেগুলো সিলেক্ট করতে আমি অপাসিটি আনচেক থাকলে এখানে সিলেক্ট করে দেব এরপর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব এখন আমি এই অবজেক্টটাতে আসি এখন আমার অপাসিটি ক্লিক করা আছে এখন এটা আমি ক্লিক করলাম এই অপাসিটি হলো 25% তো 25% আমার ডকুমেন্টে যে কটা সেই কটাকে সে সিলেক্ট করছে যেমন এটা 25 আর নিচে এটা 25 অপাসিটি সো সেই অনুসারে সে সিলেক্ট করেছে এখন যদি আমি এটাতে ক্লিক করি এটার অপাসিটি হলো 50 তো এখানে 50 আছে একটা এবং দুইটা এই জন্য সে এই দুইটাকে সিলেক্ট করেছে এখন যদি আমি এটাতে সিলেক্ট করি এটার অপাসিটির মান হলো 75 75% তো এই 75-এ দুটা আছে সে এই দুটাকে সিলেক্ট করেছে আমি যদি এখন এটাতে ক্লিক করি এটার অপাসিটি 100 এই 100-এ যেগুলো আছে অপাসিটি সে সেটাকে সিলেক্ট করেছে তো এইভাবে আমরা অপাসিটি যেটা দিব সেই অনুসারে এই অপাসিটি ক্লিক করে দিলে আমাদের ম্যাজিক ওয়ান টুল ওইভাবে সিলেক্ট করবে তো এরপরে আমাদের আস্তে আস্তে ব্ল্যান্ডিং মোডের অপশনটা অর্থাৎ ব্ল্যান্ডিং মোড হলো এই আমাদের মোডটাকে আগে আমরা চেঞ্জ করি কাজটা বোঝানোর জন্য যেমন এটার একটা ব্ল্যান্ডিং মোড দেই আমরা অপাসিটির পাশে দেখি একটা তীরচিহ্ন দেখতে পারবো এটি হলো ব্ল্যান্ডিং মোড এটা আমরা মাল্টিপ্লে দিতে পারি আমরা এটাকেও মাল্টিপ্লে দিলাম আমরা এটাকে মাল্টিপ্লে দিলাম
আমরা এটাও মাল্টিপ্লে দিলাম এখন আমার এই চারটা হলো মাল্টিপ্লে আমি এটাকে অন্য একটা দেই আমরা ব্লেন্ডিং মোড এটাকে আমরা স্কিন দিলাম দেন এটাকে স্কিন দিলাম দেন এটাকে স্কিন দিলাম ওকে এখন আমরা ব্লেন্ডিং মোড অনুসারে আমাদের ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেক্ট করতে চাই এখন এই ব্লেন্ডিং মোডটা আমরা ক্লিক করলাম দেন এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এটার মাল্টিপ্লে তাহলে কি হলো এটা আমাদের মাল্টিপ্লে এটাও মাল্টিপ্লে এটাও মাল্টিপ্লে এটাও মাল্টিপ্লে এই জন্য সে ব্লেন্ডিং মোডে যেটাকে মাল্টিপ্লে পেয়েছে শুধু সেটাই সিলেক্ট করেছে অন্যগুলো সে সিলেক্ট করে নেই সেটা স্ট্রোক হোয়াইট হোক ব্ল্যাক হোক সেটা তার দরকার নেই তার অপাসিটির দরকার নেই সে ব্লেন্ডিং মোড যেটা পাবে সেটা সিলেক্ট করবে কেন সিলেক্ট করবে আমি এখানে ব্লেন্ডিং মোড সিলেক্ট করে দিয়েছি এখন আমি যদি এটাকে ক্লিক করি দেখেন এটা ব্লেন্ডিং মোড নর্মাল তো নর্মাল যতগুলো পাইছে সে ততগুলোকে সিলেক্ট করে দিছে আমি যদি এটাকে ক্লিক করি তো এটার ব্লেন্ডিং মোড স্কিন সো স্কিনে যে কটা আমি দিয়েছি সেই কটাকে সে সিলেক্ট করেছে তো ভিউয়ার্স ব্যাপারটা বুঝতে পেরেছেন আমাদের ব্লেন্ডিং মোডে যদি আমরা নর্মাল যে কটা দেই সেই কটা সে সিলেক্ট করবে আমরা মাল্টিপ্লে যে কটা দেই সেই কটা সিলেক্ট করবে এভাবে ব্লেন্ডিং মোড অনুসারে সে সিলেক্ট করতে পারবে তো ভিউয়ার্স এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল তো ভবিষ্যতে আমি ল্যাসো টুল নিয়ে টিউটোরিয়ালটা করব সবাই সেই টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ